টানা দশ দিন বন্ধ থাকার পর আজ বিকেল তিনটা থেকে চালু হচ্ছে মোবাইল ইন্টারনেট জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক রোববার সকালে বিটিআরসি ভবনে বিভিন্ন মোবাইল অপারেটর অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর বাংলাদেশ এবং মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী বলেন সাম্প্রতিক সময়ে মোবাইল ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় সংযোগ চালুর পর মোবাইল ইন্টারনেট গ্রাহকরা তিন দিনের জন্য পাঁচ জিবি বোনাস পাবেন সব অপারেটর গ্রাহকরাই এই সুবিধা পাবেন তবে এখনও ফেসবুক ইনস্টাগ্রাম ও টিকটক চালু হচ্ছে না বলেও জানান পলক কোটা সংস্কার আন্দোলনে পুরো দেশ স্থবির হয়ে পড়লে গেল সতেরো জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং আঠারো জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় বিকাল তিনটার পর থেকে সারা দেশে মোবাইল নেটওয়ার্ক ফোর জি পুনঃস্থাপন করা হবে ইনশাল্লাহ মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রত্যেক গ্রাহক তিন দিনের জন্য ফাইভ জিবি বোনাস তারা ডেটা Bob it.